আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অদ্ভুত মেয়ে গল্পের 13 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা পারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নাফিজা বউ সেজে বসে আছে, সব আয়োজন ভালোভাবেই হয়েছে, মেহমানদের আগমন নির্গমন চলছে, বরযাত্রী অর্থাৎ নানুবাসার সবাই এসে গেছে, কিন্তু ইমরানকে দেখা যাচ্ছে না। ইমরান এখনও আসেনি, এত দেরি করছে কেন? সবার মুখে চিন্তার চাপ। দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ইমরান আসেনি। নাফিজা ভয়ে আতঙ্কিত, সে কি আসবে না? পরিবারের সদস্যরা সবাই ফোনে খোঁজ নিতে ব্যস্ত, কেউ কোনো খবর পাচ্ছে না। লোকজন নানান কথা বলে যাচ্ছে, নাফিজাকেও বিভিন্ন কুসংস্কৃতিমূলক কথা শুনিয়ে যাচ্ছে। খুব কান্না পাচ্ছে নাফিজার। ইমরান কেন এটা করলো, কেন এভাবে তাকে ধোকা দিল? ছটফট করতে করতে শোয়া থেকে চমকে উঠে বসলো নাফিজা। আশেপাশে তাকালো, বাইরের চাঁদের আলোতে স্পষ্ট বুঝতে পারলো সে তার রুমে আছে। হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে জগ থেকে পানি খেলো সে, তার মানে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। ও মাই গড, কিন্তু এমন স্বপ্ন কেন দেখলো ভেবেই পাচ্ছে না সে। ইমরান ঠিক আছে তো? মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে নিল, আল্লাহ যেন সব ঠিক রাখে। লাইট অফ না করে আবার শুয়ে পড়লো, ঘুম আসছে না চোখে। কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, একটু পর ফজরের আজান শুনতে পেয়ে উঠে নামাজ আদায় করে নিল। রুমের মধ্যে হাঁটাহাঁটি করে আবার বিছানায় শুয়ে পড়লো। সাইদের ডাকে ঘুম ভাঙলো। নাফিজা বলল, এত ডাকাডাকি করছিস কেন? সাইদ বলল, ওদিকে সবাই চিন্তিত আর এখানে তুমি বসে ঘুমাও। নাফিজা বলল, চিন্তিত মানে কি হয়েছে? সাইদ বলল, ইমরান ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাফিজা লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে, তার স্বপ্ন কি সত্যি ঘটেছে? নাফিজা বলল, কি কোথায় গেছে? সাইদ বলল, আশ্চর্য, সেটা জানলে কি আর বলছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। নাফিজা নিজে নিজেকেই বোকা বলে পরিচয় দিল, বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে কাউকে দেখছে না। সাইদ বলল, কাকে খোঁজো? মা বাবা সেই সকাল 6টায় বেরিয়ে গেছে মা বাবারির উদ্দেশ্যে। গড়িতে তাকিয়ে দেখলো এখন 8টা বাজে, এতক্ষণ ঘুমালো কীভাবে? এত কিছু না ভেবে হিমাকে কল করলো। হিমা বলল, আসসালামু আলাইকুম। নাফিজা বলল, ওয়ালাইকুম আসসালাম। হিমা, ভাইয়াকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হিমা বলল, হ্যাঁ আপু। নাফিজা বলল, কখন থেকে? হিমা বলল, কাল থেকে। নাফিজা বলল, আমি চলে আসার পর আর বাসায় যাইনি ভাইয়া? হিমা বলল, হ্যাঁ এসেছিল কিন্তু আমি দেখিনি, স্কুলে ছিলাম। বড় চাচির কাছে নাকি বলেছে বন্ধুদের সাথে বেড়াতে যাবে, কিন্তু কোথায় যাবে না যাবে এসব কিছুই বলেনি। দুপুরের দিকে তাড়াহুড়া করে বেরিয়ে গেছে, এরপর থেকে ফোনও বন্ধ। ভাইয়া তো আর ছোট না যে হারিয়ে যাবে, কোনো ক্ষতি হয়নি তো? বিষয়গুলো খুব ভাবাচ্ছে নাফিজাকে, তার উপর আবার সেই স্বপ্ন, খুব ভয় লাগছে তার। ইচ্ছে করছে নারায়ণগঞ্জ যেতে, কিন্তু সেখানে গিয়ে কি করবে? কিছুই করতে পারবে না সে। আরে নাফিজা, কিছু করতে না পারো, আমাকে তো নিয়ে খুঁজতে যেতে তো পারবে, তাই না? আমি তো নারায়ণগঞ্জেরই। কিচেনে গিয়ে হালকা নাস্তা রেডি করলো নাফিজা। ইচ্ছে না দেখা সত্ত্বেও সাইদ নাস্তা করে স্কুলে গেছে। নাফিজা সকালে নাস্তা বলতে এক গ্লাস পানি পান করেছে আর মুখে কিছুই দেয়নি। বাসায় একা একা বসে আছে, আর একটু পরপর বাবার সাথে আপুদের সাথে কথা বলছে। নাফিজার সাইদ ছাড়া বাসায় সবাই নারায়ণগঞ্জে। দুপুরে সাইদ বাসায় আসার পর বাবাকে ফোন দিলে বাবা বলেছে সেখানে যেতে হবে না। ব্যস্ততার মাঝে বারবার ফোন করলো, বিরক্তিকর, তাই ভেবে নাফিজা আর ফোন করেনি। কিন্তু একটু পরপর ইমরানের নাম্বারে কল করেই যাচ্ছে, ফোন বন্ধ। কাল দুপুর থেকে আজ বিকেল হয়ে গেল, কোনো খোঁজ নেই ইমরানের। মাগরিবের নামাজের একটু আগে ইমরানের নাম্বারে থেকে কল এলো নাফিজার ফোনে। স্ক্রিনে নামটা দেখে চোখ ঝাপসা হয়ে এলো। চোখ মুছে নাফিজা দ্রুত কল রিসিভ করতে গিয়ে রিজেক্ট বাটনে ক্লিক করে ফেলেছে। সাথে সাথে আবার সে ট্রাই করে দেখলো, বিজি দেখাচ্ছে। বুঝতে বাকি রইল না যে ইমরান বোধহয় আবার ট্রাই করছে, তাই আর ডায়াল না করে ফোন হাতে নিয়ে বসে রইল। ইমরান আবার কল করতেই নাফিজা এবার খুব সাবধানে রিসিভ করলো। নাফিজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যালো। ইমরান বলল, আসসালামু আলাইকুম। নাফিজা বলল, ওয়ালাইকুম আসসালাম। ইমরান বলল, কোথায় আছি? একদম জিজ্ঞাসা করবি না, বাসায় একা একা থাকায় ভয় পাচ্ছিস?
এবার নাফিসা গেল রেগে আর চেঁচিয়ে বলতে লাগলো, তুমি মানুষ নাকি বিন গ্রহের প্রাণী? বাসা থেকে এভাবে কাউকে না বলে চলে যাওয়ার মানে কি? সবার মাথায় যে মস্তিষ্ক আছে আর সেখানে যে চিন্তার ভাণ্ডার গড়ে উঠেছে সে বিষয়টা কি তোমার অজানা? এত বড় একটা ছেলে বাসা থেকে হুটহাট বেরিয়ে যাওয়া এসব কি? হ্যাঁ, বিয়ে করার ইচ্ছা না থাকলে বাসায় বললেই হয়, এভাবে পালিয়ে যাওয়ার মানে কি? তোমাকে কি দড়ি বেঁধে দিবে, কেউ বিয়ে দিচ্ছে? যেই দেখেছো বিয়ের তারিখ ঠিক হয়েছে অমনি পালিয়ে গেলে, একদিন পর এখন ফোন দিয়ে এখন আবার বলছো যাতে কোথায় আছো জিজ্ঞাসা না করি, ঢং পেয়েছো এগুলো? হিমরান বলল, আস্তে আস্তে, পাগলের মতো এসব কি বলছিস? আমি বিয়ে করতে চাচ্ছি না, এটা কে বললো তোকে? কথা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিস? আর এত প্রশ্ন একসাথে করলে জবাব দিব কিভাবে? এবার নাফিসা চুপ করে রইল। সত্যিই তো, সে কি বলতে কি বলে ফেলেছে। ইমরান বলল, লাইনে আছিস? নাফিসা বলল, হুম বলো। ইমরান বলল, প্রথমত আমি মানুষ, আর ভিন নামের কোনো গ্রহ আছে কিনা আমার জানা নাই। নাফিসা রেগে বলল, ফাইজলামো করো, তোমার উপর তো এখন তেলা পোকা ছাড়তে ইচ্ছে করতেছে। ইমরান হা হা হো হো করে হেসে উঠল। আচ্ছা তুই জমা করে রাখ, পরে ছেড়ে দিস, এখন আমাকে বলতে দে। আমি মায়ের কাছে বলে এসেছি বন্ধুদের সাথে বেড়াতে যাব, শুধু শুধু টেনশন করলে এখানে আমার কি দোষ? নাফিসা বলল, শুধু শুধু টেনশন করছে? কোথায় গিয়েছো সেটা তো সেটা বলছো, ফোন বন্ধ কেন তোমার? ইমরান বলল, আগে তোর মাথা ঠান্ডা কর, নেটওয়ার্ক প্রবলেম তাই ফোন বন্ধ। নাফিসা বলল, কোথায় আছো? ইমরান বলল, প্রশ্নটা করতে নিষেধ করেছিলাম। নাফিসা বলল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছো তো তুমি? ইমরান বলল, আলহামদুলিল্লাহ, একশতে শতভাগ। নাফিসা হি হি করে হেসে উঠল, বলল, মামা মামিদের সাথে কথা বলো আগে। ইমরান বলল, বলেছি। নাফিসা বলল, কখন? ইমরান বলল, ওদের সাথে কথা বলেই তোকে কল করেছি। নাফিসা বলল, মাগরিবের আজান দিচ্ছে, রাখি এখন। ইমরান বলল, ওকে নামাজ পড়, ভয় পাস না, ফুপ্পা ফুপ্পি হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। নাফিসা বলল, বাসায় একা একা থেকেছি অনেক, ভয় পাই না, আর সাইদ আছে সাথে, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম রাতে। ইমরান বলল, দুঃস্বপ্ন বলতে হয় না, আর যাই দেখেছিস ভুলে যা, কথা এমন শোনা যাচ্ছে কেন? ক্ষুধার্ত তুই, লাঞ্চ করা হয়নি? নাফিসা বলল, ব্রেকফাস্টও না। ইমরান বলল, থাপ্পড় দিয়ে তাপ ফেলতে ইচ্ছা করলো, এখন পারছি না, নামাজ পড়ে খেয়ে নে জলদি। নাফিসা হেসে দিয়ে বলল, ওকে আল্লাহ হাফেজ। ইমরান বলল, খাবার না থাকলে সাইদকে দোকানে পাঠা, আল্লাহ হাফেজ। প্রায় এক ঘন্টা পর নাফিসার বাবা মা এলো বাসায়। মা বলল, ইমরানকে পাওয়া গেছে। নাফিসা বলল, কোথায় পেয়েছো, খাটের নিচে নাকি আলমারির ভিতর থেকে? নাফিসার কথা শুনে মা রেগে মেগে তাকালো। মা বলল, একটা মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না তাই সবাই চিন্তিত, আর এদিকে তোর ফাজলামো শেষ নেই, তোর বাবা তো দুপুরে বলেছিল নাফিসাও বাসায় বসে বসে চিন্তা করছে, আমি তো তোর মধ্যে চিন্তার রেস্টটুকু দেখছি না। নাফিসা বলল, হয়েছে হয়েছে, জানি আমি, ভাইয়া বন্ধুদের সাথে বেড়াতে গেছে। মা বলল, কীভাবে জানলি তুই? নাফিসা বলল, মাগরিবের সময় ভাইয়া ফোন করেছিল, তা তোমার ভাইয়া ভাবিরা এত বলত কেন? বন্ধুদের কাছে খোঁজ নিতে গেলেও তো জেনে যেত তারা সবাই একসাথে আছে। নাফিসার মা বলল, খোঁজ না নিয়ে কি বসেছিল? খোঁজ নিয়ে দেখে সবার বাড়িতে একই অবস্থা, কেউ তাদের ছেলের খবর জানে না, ইমরানের মামা তো ভাই রাফসানোর সাথে। নাফিসা বলল, রাফসান যেহেতু ভাইয়ার বন্ধু সেহেতু থাকবেই তোর সাথে। মা বলল, অনেক বেশি বকবক করতে জানিস, যা পড়তে বস। নাফিসা বলল, ইয়েস আমি তোমার বস, পাগলের চোট। নাফিসার সাইদ পড়ছিল, হঠাৎ নাফিসার মা তেরে এই রুমে এলো। নাফিসা বলল, আবার কি হলো তোমার? নাফিসার মা বলল, তুই মানুষ না আরো কিছু, সারাদিন না খেয়ে কাটালে কিভাবে? রান্না করতে জানিস না, নাকি তোর বাবা রায় করছিস না খেয়ে? কোনটা? ঘরে তো মুড়ি বিস্কুটও ছিল, এসব খাওয়া যেত না? মায়ের চেঁচামেচি শুনে পাশের রুম থেকে বাবা এসে পড়েছে। বাবা বলল, কি হয়েছে? মা বলল, তোমার মেয়ের কাণ্ড দেখো, সারাদিন এক ফোঁটা পানিও খায়নি, ইমরান এখন কল করেছে, না বললে তো জানতামই না। নাফিসা বলল, মা সারাদিনে আমি 3-4 গ্লাস পানি খেয়েছি। রেগে গিয়ে মা বলল, থাপ্পড় দিব একটা, চিন্তা কি তোর একার ছিল? আমরা চিন্তা করিনি তাই বলে কি না খেয়ে আছি? মনে মনে নাফিসা বলল, এতক্ষণ বলল চিন্তার রেস্টটুকু নাই আমার মধ্যে, এখন আবার বললে চিন্তা আমি একাই করছি। বাবা বলল, সাইদ না দুপুরে বলল নুডলস খাইছে? সাইদ বলল, নুডলস আমি একা খাইছি, সকালে আপু এক প্যাকেট রান্না করছে, ওটার অর্ধেক খেয়ে স্কুলে গেছি, বাসায় ফিরে আপু বলছে খাবে না তাই আবার বাকি অর্ধেক আমিই খেয়েছি। বাবা বলল, ভালোই তো, আয় করতে শিখে গেছে আমার মেয়ে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, রান্না বসাও। মা বলল, বাদ বসাইছি।
এখনো বসে আছো? বই রেখে আয় আমার সাথে। মা আরও নানান কথা শুনিয়ে বকা দিতে দিতে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। নাফিসাও বই রেখে মনে মনে ইমরানকে বকা দিতে দিতে মায়ের পিছু পিছু বেরিয়ে গেল। নাফিসে বলল, ইমরানের বাচ্চা বাড়িতে থাকতো শান্তি দেস্তা, দূরে থেকেও বকা শোনাস, ভালোই ভালোই ফিরে আয়। আচ্ছা জব্দ করবো তোকে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।